गाइस वेलकम बैक टू अनदर वीडियो তোমাদের সবাইকে আমাদের আরেকটা ভিডিওতে স্বাগত। অনেক দিন ধরে কিন্তু ভালো করে গেমও খেলতে পারি নাই। হঠাৎ করে ভাই আমি খেয়াল করি নাই, আজকে দেখতেছি আমাকে সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ডমাস্টার থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমি আছি বর্তমানে 149 স্টার, গ্র্যান্ডমাস্টার হচ্ছে 151 স্টার। আজকে আমি প্রথমে ভাবলাম যে আমি আমার ভিডিওর কন্টেন্ট পেয়ে গেলাম, আমি সিএস র‍্যাঙ্কে আবারো গ্র্যান্ডমাস্টার উঠব এবং কি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। গাইস আজকে আমার সাথে যেটা হয়েছে, না হয় না কখনো আমার সাথে এরকম হয়েছিল। আজকে শুধু আমি মাইনাস আর মাইনাস খেতেছিলাম। আমি গাইস আমি ম্যাচ খেলি র‍্যান্ডম প্লেয়ারের সাথে, যেগুলো কিন্তু লাগাতার একটার পর একটা মাইনাস। মাইনাস খেতে খেতে শেষ হলে যে স্টেটে নেমে যায়, এখন আমি ভাবতেছি র্যান্ডম প্লেয়ারের সাথে খেললে হবে না, আমাকে কিন্তু স্কোয়াড রেডি করতে হবে। আমি কিন্তু স্কোয়াড রেডি করে স্টার্ট দিই। তো গাইস আমরা সেটাও ম্যানেজ খেয়ে যাই, 146 স্টার দেখতে পাচ্ছ, প্রোটেকশন পয়েন্ট ম্যানেজ গেছে। দেন গাইস তখন আমি আবার আমাদের স্কোয়াডের টিমমেট চেঞ্জ করি, পুরো আবারো স্টার দিয়ে দিই শুধুমাত্র সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ডমাস্টার ওঠার জন্য। এরপরও গাইস দেখি এটাও কিন্তু আমরা আগের মতো ম্যানেজ খেয়ে গেছি, 145 স্টার হয়ে গেছে। আমি স্কোয়াড থেকে বের হয়ে যাই, পুরোপুরি কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেছে, করব তখন আমি নিজেও জানি না। আবার কিন্তু একটা র্যান্ডম এর সাথে স্টার দিয়ে দিই, কিন্তু গাইস আমরা ভুইয়া করে ফেলি। আমাদের কিন্তু আবার 146 স্টার হয়ে গেল। গাইস আমি আবারো স্টার দিই, এবং কি গাইস সেটাও কিন্তু আগের মতো ম্যানেজ খেয়ে যায়, আবার 145 স্টার। এরপর গাইস আমি স্কোয়াড রেডি করে আবারো স্টার দিই। গাইস আবারো কিন্তু 146 স্টার করি, পরে গাইস আমরা আরো একটা ভুইয়া করি, এবং কি এবার 147 স্টার উঠে যায়, পরে আরো একটা মেজ স্টার দিই, এবং কি সেটা আবার আমরা ম্যানেজ খেয়ে যাই। এরপর গাইস আমরা আরো একটা মেজ স্টার দিই, এবং কি সেটাও আবার আগের মতো ম্যানেজ খেয়ে যায়। সারা দিন গাইস আমার এভাবে গেছে, একটা প্লাস আরেকটা ম্যানেজ, একটা প্লাস আরেকটা ম্যানেজ, না হলে কিন্তু দুইটা ম্যানেজ একটা প্লাস, সারা দিনটা গাইস আমার এইভাবেই কাটছে। ছিল গাইস র্যান্ডম প্লেয়ারদের দোষ না, ছিল গাইস টিমমেটের দোষ না, ছিল গাইস আমার দোষ। এখানে কিন্তু গাইস কারো কোনো প্রকার দোষ ছিল না, শুধুমাত্র গাইস আজকে আমার ব্যাট লাগি চলতেছিল আর কিছুই না। যেমন ধরো গাইস তোমরা এমএসটা দেখো, যেখানে গাইস আমরা ছিলাম ইলাইট মাস্টার 145 স্টারে। গাইস এখানে দেখতেছি সামনে এনিমি, কেন গাইস আমি ওদের উপর গ্রেনেড কুক করতেছিলাম, পরে কিন্তু গাইস গ্রেনেড মেরে দিই, এবং কি গাইস আমাদের গ্রেনেড একটা এনিমি ডাউন হয়ে গেছে। এরপর গাইস এখানে আমার সামনে আরো একটা এনিমি, একটা শট দিতে পারলাম না, ও কিন্তু প্যারাং নিয়ে চলে গেল, বাদলে কিন্তু ওরিয়েন্টে ড্যামেজ দিলাম। আমি মনে করেছিলাম এনিমিটা এদিক দিয়ে আসবে, বাট এনিমিটা এখানে নেই। পরে দেখি গাইস একে কিন্তু আমার টিমের ডাউন করে রাখছে, দেখতেছো এনিমি কোথা থেকে মারতেছে, হোম রাউন্ড থেকে। আরে কি হিসেব করে খেলা শুরু করলো, এবার কোথায় যাবে ওইটা বল। আমার কাছে ফ্রিজ আছে, এটা মেরে দিলে হয়তো, আরে আমাদের টিমের কিন্তু মেরে দিলো, এবার এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা উইন হয়ে গেলাম। টিমেটরা কিন্তু গাইস অলরেডি ফাইট করতেছে, এবি গাইস আমাদের সামনে এলজিপি এনিমি থাকতে পারে, ওয়াল লাগানো কিন্তু দেখতে পাচ্ছো। আমরা যদি এখানে গ্রেনেডটা মেরে দিই আইডিয়া করে, এনিমি যদি থাকে তাহলে মরে যাবে, এনিমি নেই। বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমার সামনে একটা এনিমি, ওকে কিন্তু মোটা পকের হেডশট। এলজিপির উপরে কিন্তু আরেকটা এনিমি আছে, চিপাই বসে আছে। আমি গাইস একে ক্লিয়ার দিয়ে দিই, এরপর কিন্তু আমরা ওকে মারতে যাব। এখন দেখো গাইস আমি ওকে মারতে যাই, কিন্তু আমার সোনিয়া অন করে দেয়, কিন্তু গাইস আমার আর কিছু করার ছিল না, এখানে কিন্তু গাইস আমার টিমমেটরা ছিল, এইজন্য কিন্তু গাইস ওকে মেরে দেয়, এবং এই রাউন্ডটা কিন্তু আমরা উইন করে ফেলি। এরপরে শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ড, যেখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চলে আসছি, কারণ এখান থেকে কিন্তু ভালো করে গ্রেনেড মারা যায়। একটা এনিমি দেখতে পাচ্ছ হালকা একটু ড্যামেজ দিলাম, শালা কিন্তু গাইস এখানে ইয়ার ডাপলোড করার জন্য আসছে, পরে কিন্তু গাইস দেখো আমি ওর উপর গ্রেনেড মারি। এরপর গাইস যা হয় ভাই দেখছো, মানে ভাই কেমনে কি, মানে দেখছো গ্রেনেড মারার টাইমে মানে চলে গেছে আর মরে গেছে, এরপর কিন্তু আবার ঠিক হয়ে গেছে না। কিন্তু গাইস দেখো আমার কি রকম ব্যাট লাগ চলতেছে, দেখি গাইস এখানে এনিমিটা দেখতে পাচ্ছ আমাদের আরেকটা টিমমেটকে ডাউন করে দিচ্ছে। কিন্তু গাইস আমার আর দুইটা টিমমেট উপরে ছিল, ওদেরকে কিন্তু গাইস দেখতে পাচ্ছ এনিমি কিন্তু মেরে দিছে। এরপরে শুরু হয়ে গেল চতুর্থ রাউন্ড, আমাদের চতুর্থ রাউন্ড কিন্তু পড়ছে ক্লক টাওয়ারে, আমাদের কিন্তু গাইস দেখো এনিমি ওয়াল মেরে দিছে। গাইস আমি উপরেরটা দিয়ে গ্রেনেড মেরে দিই, আমাদের গ্রেনেডে কিন্তু গাইস দুটো এনিমি ডাউন হয়ে গেছে। দেখি গাইস এখানে দেখো এনিমি কিন্তু ওয়াল মেরে কিন্তু রিভাইভ করতেছে, আমি কিন্তু গাইস ওরিয়ন ইউজ করে একটাকে ডাউন করে দিলাম, নাইট ক্যারেক্টার ইউজ করছে, দেখতেছো এ ওয়াল কিন্তু ভাঙতেছে না। একটা কিল কিন্তু পেয়ে গেলাম, এখানে কিন্তু গাইস আরেকটা আছে, ওকে কিন্তু রিভাইভ দিয়ে দিলো। কিন্তু গাইস আমরা আবার মারার কিন্তু অনেক চেষ্টা করলাম, বাট মরলো না। আমি একটু উপর থেকে নেমে গাইস আমার টিমমেটকে কিন্তু ডাউনও করে দিছে, আর এরপরে কিন্তু গাইস ওকে আমি হেডশট দিয়ে ডাউন করে দিই, আমার টিমমেট কিন্তু ওকে আগে থেকে ড্যামেজ দিছে। এরপরে গাইস এখানে যা হয় আমার সাথে, দেখো ভাই কেমনে কি, আমি মানে এটা ভাবিও না যে ও আমাকে এভাবে মেরে দিবে। গাইস ভাবতো অবাক লাগে যে আমরা এই রাউন্ডটা হেরে যাব। এখানে গাইস আমার আরেকটা টিমমেট ছিল, ওকে কিন্তু এনিমি মেরে দিছে, আমরা কিন্তু টানা লাগাতার এইভাবে দুইটা রাউন্ড হেরে যাই। ড্যাম এরপর শুরু হয়ে যায় পঞ্চম রাউন্ড, যেহেতু গাইস আমরা এখানে একটাই সুপার ডাবল লুট করে নাই, সেজন্য গাইস আমরা এই সুপার ডাবলটা লুট করতেছিলাম আমরা দুইজনে মিলে, একজন যাতে একজনকে ব্যাকআপ দিতে পারে। ওর সাথে কিন্তু গাইস এখানে একটা এনিমি আসে, আমি মনে করছি ওকে গ্রেনেড মারবো, বাট ও কিন্তু ওকে মেরে দেয়। আমরা কিন্তু গাইস এখানে সুপার ডাবলটা লুট করে ফেলি, আমার সামনে কিন্তু গাইস একটা এনিমি, এনিমিটা মেবি আমাকে খেয়াল করে নাই। ওকে যদি আমরা গ্রেনেডটা সুন্দর করে টাইমার করে মারতে পারি তাহলে কিন্তু ও মরে যাবে। এখানে কিন্তু দেখি আমি গ্রেনেড মারার আগে আমার টিমে ডাউন করে রাখছে ওকে, তো তারও গাইস গ্রেনেডটা ওয়েস্ট করে ফেললাম। এরপর গাইস আমরা ওকে ক্লিয়ার করে দিই, দিয়ে কিন্তু গাইস আমার সামনে আরো একটা এনিমি, আর গাইস আমি যখন এনিমিটাকে মারতে যাই তখন গাইস ওখান থেকে আমাকে একটা এনিমি ড্যামেজ দিয়ে দেয়। কি ভাবতেছিলাম গাইস এখানে একটা মেডিকেট ইউজ করব, তখনই দেখি গাইস এনিমিটা আমার উপর রাশ করতেছে, আর এনিমিটা গাইস আমাকে এভাবে ডাউন করে দিল। গাইস এরপর দেখো আমার টিমমেটদের অবস্থা, একটা এডব্লিউএম আর একটা এম14 তিন লেভেল করে রাখছে। উফ জানি গাইস এই ম্যাচটা হারবো। এরপর শুরু হয়ে যায় ছয়তম রাউন্ডটা, এখানে কিন্তু গাইস আমাদের কাছে দেখতে পাচ্ছ তিন লেভেল এম10 প্লাস চার লেভেল ভেস্ট ছিল, প্লাস অরিজিনও ছিল, এজন্য গাইস সেভ করে খেলবো এবং কি শর্টে খেলবো। এখানে আমার টিমমেট ফাইট করতেছিল, একে দেখো আমি মনে করছি আর আমার টিমমেট নামটা উপর ডি উঠতেছে, ভাই আর একটু হলো আমারে দিছিল, ভাই হেল্প হেল্প টিমমেট লাগবে টিমমেট, শেষ আমার সোনিয়ন। এরপর গাইস আমি কিন্তু এখানে ডাউন হয়ে যাই, আমার টিমমেটটা সে কিন্তু ওকে মেরে দেয় আর আমাকেও কিন্তু রিভাইভ করে দেয়, আর এখানে কিন্তু গাইস আমরা এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলি, আর ফাইনালি কিন্তু গাইস ম্যাচ পয়েন্ট 3-3। আর গাইস এখানে আমি আর আমার একটা টিমমেট গ্রেনেড বলো ফ্রিজ বলো সবকিছু মেরে দিই, আর কিছু বুঝলাম না এনিমি
এনিমি ছিল একটা ড্যামেজ লাগলো না এবি গাইস ওখানে থেকে এনিমি চলে গিয়েছিল আচ্ছা যাই হোক এদিকে কিন্তু গাইস আমাদের চার নাম্বারটা মরে গেছে দেখো গাইস এনিমিটা কিন্তু ইয়ারড্রপ লুট করতে যাচ্ছে সিঙ্গেল পাবলিক চলো গাইস ওকে মারা যাক এখানে কি আছে নাকি চলে গেছে হ্যাঁ আছে আছে এই ভালো একটা ড্যামেজ দিলাম আমাকে কিন্তু গাইস আবার উপর থেকে মারতেছে আর ওকে কিন্তু গাইস আমি এখানে ডাউন করে দিই আর আমার হেলথের অবস্থা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু 12টা বেজে গেছে এখানে কিন্তু গাইস এনিমিটা উপর থেকে গ্রেনেড মারতেছিল সেজন্য গাইস আমি এখানে চলে আসছি বাট এটা ছিল আমার বুকান আমি দেখো মানে যখন তখন বুকান আমি করে ফেলি আমি প্রথম ভাবছি আর ওখানে মারতে পারবে না লাইক গাইস এখানে কিন্তু আমাদের দুইটা টিমমেট আছে আর এনিমি কিন্তু দুইটা আছে 2 ভার্সেস 2 একটা যেটা আছে ওটা কিন্তু আমাদের নকটা এখন কিন্তু গাইস জুন ছোট হয়ে গেছে কিন্তু দেখো গাইস মোটামুটি ভালো একটা ড্যামেজ দিছে হেডশট এ ভাই এ কিভাবে ডাউন হয়ে গেল এর সামনে কিন্তু গাইস আরেকটা আছে সো গাইস এমএসটা কিন্তু হেরে গেছি ড্যাম এর দেখছো স্যাশ সোনি অন করে দিছে এসে আরে ভাই ওকে মেরে দিছে দারুন এখানে আটকে গেছে নাকি না আটকে না মেবি ওর কাছে কিন্তু গাইস ডাবল স্ন্যাপার রয়েছে গাইস আমাদের কি ম্যাচটা বুইয়ে হবে নাকি আগের গুলোর মতো হেরে যাব ও কিন্তু গাইস একটা শট লাগাইলি শেষ ডাবল স্ন্যাপার পারবে পারবে গাইস আমার তো মনে হইতেছে না পারবে কারণ গাইস কোন প্রকার ও যদি একটা শট লাগিয়ে দেয় তাহলে কিন্তু এর শেষ আর এর গেমপ্লে কিন্তু দেখলে বুঝতে পারতেছি এ কিন্তু ভয় পেয়ে গেছে শেষ দেখছো গাইস এইজন্য কিন্তু আমি কালকে ভিডিও আপলোড দিতে পারি নাই এগুলো ছিল গাইস কালকে আমার ঘটনা যেখানে গাইস সারা দিন গেম খেলে কিন্তু একটা স্টারও প্লাস করতে পারলাম না এখানে না ছিল গাইস আমার র্যান্ডম প্লেয়ারদের দোষ না ছিল গাইস এখানে আমার দোষ মূল কথা হচ্ছে গাইস এখানে আমার ব্যাড লাক চলতেছিল দেখছো গাইস 144 স্টার হয়ে গেছে এগুলো গাইস এখন থাক তোমাদের সাথে এখন কিছু কথা বলি এই কথাগুলো এখন না বললে নয় গাইস অনেক দিন ধরে দেখতেছি তোমরা কিন্তু সবাই মিলে একটাই কমেন্ট করতেছো ভাই গিল্ডে জয়েন হবো গিল্ডে জয়েন হবো গিল্ডে জয়েন হবো গাইস তাছাড়া তোমরা এটাও কমেন্ট করতেছিল অনেক জনে তাই আমার কাছ থেকে গিল্ড এসনেন আমাকে গিল্ডে জয়েন করেন সো গাইস ফাইনালি তোমরা যারা যারা আমাদের গিল্ডে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারবে গাইস প্রথমে গিল্ডের রুলস গুলো শুনো তোমাকে কিন্তু গিল্ডে ঢোকার সাথে সাথে কিন্তু নেম চেঞ্জ করতে হবে প্লাস তোমার লেভেল হতে হবে 65 লেভেলের উপরে সেটা কিন্তু তোমাকে গিল্ডে জয়েন হতে হলে কিন্তু গিল্ড টেস্ট দিতে হবে পরে কিন্তু গাইস তোমরা আমাদের গিল্ডে জয়েন করতে পারবে সো তোমরা যারা যারা গিল্ড টেস্ট দিবা অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসবে লাইভ স্ট্রিমের মাধ্যমে তোমাদের কাছ থেকে কিন্তু আমি গিল্ড টেস্ট নিব তোমরা আমাদের ফেসবুক পেজ দেখতে পাচ্ছো দাদা এক্স গেমিং অবশ্যই আমাদের ফেজটা ফলো করে দিবা এবং কি পারলে একটা লাইকও করে দিবা তো মানে গাইস আমাদের ফেসবুক পেজের মধ্যে 15টা লাইক রয়েছে প্লাস 25 জন মাত্র ফলোয়ার দেখি গাইস দুই দিনের মধ্যে আমার ফলোয়ার কতগুলো বাড়ে গাইস তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হই দেখো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সো হে গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন এবং কি পিন কমেন্টে দিয়ে রাখবো তোমাদের সুবিধার জন্য টাটা বাই বাই টেক কেয়ার